আপনাদেরকে আজকে দেখাচ্ছি মন প্যালেস থেকে এক্সক্লুসিভ কিছু গাউন কালেকশন, যেগুলো কি হবে, যেগুলো তেলকাট কিছু গাউনই তো নাকি লেহেঙ্গা? আচ্ছা, রাজস্থানি শারারা লেহেঙ্গা আপনারা যে নামেই চিনে থাকেন না কেন, কালার কিন্তু জোস একটা কালার, বাট ফাইন্ড আউট করা খুবই ডিফিকাল্ট কি যে কালার বলবো, লাইট একটা লেভেন্ডার বলবো বা লাইট একটা পার্পেল বলবো, পেঁয়াজ পিঙ্ক বলবো, যাই হোক সুন্দর একটা নেট ফ্যাব্রিক্সের উপর অল ওভার কর্জারি ওয়ার্কের কাজ। এটা আমি একদম উপর থেকে নিচ পর্যন্ত দেখাই, সিল্ক একটা ফ্যাব্রিক, এগুলো কি স্টিচ করা না? এগুলো স্টিচ করা, হ্যাঁ টু পার্টের। আমি একদম নিচের পার্টটাও দেখাচ্ছি, নিচে থাকবে লেহেঙ্গা, একটা দেখাবো এইভাবে যাতে পড়লে আপনাদেরকে কীরকম লাগবে সেটা আপনারা বুঝতে পারেন। তেলকাট বলতে একটু ফ্রন্ট সাইডটা মানে এক সাইডটা একটু লম্বা হয়, আরেক সাইডটা একটু মানে হ্যাঁ উঠানো বা ছোট শর্ট হয়, ঠিক এইভাবে একটু অ্যাঙ্গেল থাকবে। হ্যাঁ, কালার কিন্তু সুপার কালার, আপুদের পছন্দের কালার তো অবশ্যই, আমরা সবগুলো কালেকশন চেষ্টা করেছি আপুদেরকে মানে মাথায় রেখে কালেক্ট করার সবগুলো প্রোডাক্ট। সো লোয়ার পার্টটা দেখুন, আমি যদি একটু জুম করি, এই যে ক্লোজ শট দিব, প্রত্যেকটা ফ্যাব্রিক্সের ক্লোজ শট দিব। যারা যারা 10 জন জয়েন করেছেন একটু সেলিং গ্রুপগুলোতে শেয়ার করে দেওয়া যায় কি আপুরা, আর একটু কমেন্ট করে জানান সব কিছু ক্লিয়ার কি না। এই যে দেখুন নিচের পার্টটা অনেকটা কাটওয়ার্কিং করা, সো ফ্যাব্রিক্সটা পরে দেখাচ্ছি, স্ট্যান্ডে কাজ করছি, নিচেটা হবে লেহেঙ্গা, উপরটা হবে কি হবে সেমি লং টপস ফুল স্লিভস, বডি দেখার কোনো চান্স নাই, এবং নেটের দোপাট্টা, প্রাইস কিন্তু পরে বলবো। এখানে চমৎকার বছর শুরুর অফার তো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? অনেকদিন পর। হ্যাঁ আপনি একটু বেড়াতে গিয়েছিলাম অনেকদিন পরে। অহি হাসান আপু, আপনি ভালো আছেন তো? আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রথম ডিজাইন, এবার আমরা পরের ডিজাইনে মুভ করছি। ও সেম ডিজাইনের মধ্যে কালার দেখাচ্ছি, এটা কিন্তু একদম লাইট একটা লেভেন্ডার কালার, স্মোকি টাইপের একটা কালার। এখন যে কালারটা দেখাবো মিন্ট কালারের মধ্যে, ওই যে একটু রেড কালার সুতো লেগে আছে, সুতোটা ফেলে দাও তো, এই যে তোমার হাতের উপরে, এটা ছাড়াও একটু উপরের দিকে লাল কালার একটা সুতো, হ্যাঁ ব্যাস। আচ্ছা, এগুলো প্যাকেটের থেকে এই মাত্র খোলা হয়েছে, হ্যাঁ এই যে। আচ্ছা, যা বলছিলাম একটু কাছ থেকে দেখাই, নিচের লেয়ারটা একটু কাছ থেকে দেখালে বুঝতে সুবিধা হবে। দেখি, এই যে দেখুন এই কাজটার কথা বলছিলাম, খুব সুন্দর একটা জিগজ্যাগ বা ক্রসের মতো করে একটা ডিজাইন, এই যে এটার কথা বলছিলাম আমি, হ্যাঁ এটার কথা বলছিলাম, ক্যামেরায় কি আসছে? হ্যাঁ এটা। আচ্ছা, এটা পুরোটাই নেটের উপর কাজ করা, কোয়ালিটি ফুল নেট, খুব সুন্দর, নাইস ড্রেস জি আপু, অনেক নাইস ড্রেস, মিন্ট কালারের মধ্যে ফ্রন্ট ব্যাক সেম ওয়ার্ক। এগুলো ক্যামেরায় যতটুকু ভালো লাগে লাইট কালারগুলো, আমার ব্যক্তিগত মতামত শেয়ার করি, ক্যানকেন সহ ভেতরে চারটা পার্ট, মানে ব্যক্তি হ্যাঁ আপনারা ভেতরে থাকবেন ক্যানকেন বা ভেতরে যে পার্টগুলো এগুলো একদমই গায়ে লাগবে না। আচ্ছা, এই হচ্ছে ক্যানকেন যেটা আপনারা ফুলে যাবে। ওকে, আমি যেটি শেয়ার করতে যাচ্ছিলাম সফট নেটের উপর, আর লাইট কালারগুলো অ্যাকচুয়ালি কখনোই মানে খুব একটা যতটা সামনাসামনি ভালো লাগে অতটা ভালো কিন্তু ক্যামেরায় আসে না। এই যে দেখুন, আমি জানি না এখানে কেমন লাগছে, এইটা হচ্ছে গিয়ে টপসের ডিজাইনটা, চমৎকার একটা ডিজাইন, এক্সক্লুসিভ এই কালেকশনগুলো আমাদের পেজে এই এই প্রাইজে পাবেন, অন্য পেজে যদি কম পেয়ে যান, বলছি না যে কোথাও পাবেন না, আমরা তো চেষ্টা করেছি প্রফিট একদম হাতে রেখে মার্জিন একটা প্রাইজ আমরা দেই সবসময়, তাহলে সেগুলো কোনো না কোনো প্রবলেম থাকবে, যেটা আমাদের থেকে হয়তো রিজেক্ট হয়ে যায় কোনো না কোনো কারণে। এই যে অল ওভার কাজ, এটাকে বলা হয় তেল কাট লেহেঙ্গা। সো স্লিপসটা খুবই গর্জিয়াস, স্লিভসটা কোথায়, এই যে ফুল স্লিভসটা কাজ করা আছে, কোনো কৃপণতা নাই, একদম ভারী কাজ করা, হ্যাঁ ফ্রন্ট ব্যাক সেম।
জুম আউট করে ফেলি। হ্যাঁ, এটার সাথে এবার ম্যাচিং দোপাট্টাটা দেখাই। আচ্ছা, এটার সাথে হচ্ছে গিয়ে ম্যাচিং দোপাট্টা। ওকে, এই হচ্ছে দোপাট্টা আর এই হচ্ছে গিয়ে কামিজ এবং লেহেঙ্গা। প্রাইস কত এগুলো? এটা প্রাইস খুবই রিজনেবল প্রাইস। কত? 7000 প্রাইস। 7000, 7000 টাকা প্রাইস। হোম ডেলিভারি ঢাকা এবং ঢাকার বাইরে পাচ্ছেন। ওকে, সো দুটো কালার দেখালাম একই ডিজাইনের উপর। এবং এর পাশাপাশি আমাদের আরেকটা ডিজাইন আছে। এই হচ্ছে কালার। নিচে একটা, হ্যাঁ, মাত্র প্যাকেট থেকে খুলে। আচ্ছা, এটা ডিজাইনটা একটু দেখুন, নিচে সার্কেল করে নিচের পাড়টা। এটা এটা আবার ব্যতিক্রম, কালারও ডিফারেন্ট। সফট নেট, নেটগুলো একদমই সফট। আর এটার উপর হচ্ছে কট জারি ওয়ার্ক কাজ করা, কাজগুলো একদম নিখুঁত কাজ, আপনার নষ্ট হওয়ার কোনো কারণ নেই। অনেক সারা পাচ্ছি, সো ওয়াও, প্রিটি, অসম এই কালেকশনগুলো। এটাও তেলকাট ঘাগরা লেহেঙ্গা, ফুল স্লিভসটাতে কাজ করা। হয় না অনেক সময় স্লিভসটা নেটে থাকে বা প্লেন থাকে, এটা স্লিভসটা একটু দেখে নিন, একদম সম্পূর্ণটাই কিন্তু কাজ করা আছে। এবং সুন্দর একটা পিঙ্ক, আনিয়ন পিঙ্ক কালারের মধ্যে এই যে স্লিভস। আচ্ছা, এই এইগুলো ফ্রন্ট ব্যাক একই রকম কাজ হবে, সেম ফ্রন্ট ব্যাক সেম। সো অনেকে লেন্থ জিজ্ঞেস করেন, অনেকে হাইটও মেনশন করেন। অ্যাকচুয়ালি এগুলোর সাইজগুলো কিন্তু ফ্রি সাইজ, হ্যাঁ ফ্রি সাইজ। সো 46 পর্যন্ত মেজারমেন্ট দেওয়া যাবে, বডি সাইজ না? হ্যাঁ, বডি সাইজ 46 থেকে 46 পর্যন্ত। আচ্ছা, আমরা কালারগুলো দেখে নিই পরপর। নেট ফ্যাব্রিক্সের উপর দোপাট্টা, দোপাট্টার মধ্যে দেখি এই অ্যাক্সেসরিজটা একটু কাছ থেকে দেখাও তো। এই যে এটা আপনারা শুধু দোপাট্টার পাশে জয়েন করে নেবেন। প্রাইস 7000, 7000 টাকা। ওকে, আরেকটা কালার, এটা হচ্ছে ক্যাটালগটা। আচ্ছা, এই হচ্ছে ক্যাটালগ। আমরা ড্রেসে চলে যাচ্ছি। ডিজাইনগুলো একটু একটু চেঞ্জ, হ্যাঁ কাছাকাছি কালারের মধ্যে ঠিক কাছাকাছি পাশাপাশি, হ্যাঁ এটা এই দুটো সেম। পেঁয়াজ পিঙ্ক আর মিন্ট দুটোই সুন্দর কালার। প্রথমে যে ডিজাইনটি দেখিয়েছিলাম দেখুন পাশেই আছে, ওই ডিজাইনটা কিন্তু ব্যতিক্রম ছিল। হ্যাঁ, এখন আমরা অ্যানাদার ডিজাইন দেখাচ্ছি। এটা সার্কেলের মধ্যে, এটা হচ্ছে নিচের পাড়টা। এক্সট্রা কোনো কিছু পড়তে হবে না এগুলোর সঙ্গে। ওয়াও, এটা এটা টপস। একটু আর একটু নিচের দিকে নামিয়ে ফেলি। হ্যাঁ, এটা নিচে নামালে তারপর হয়তো বুঝতে সুবিধা হবে আমাদের। উপরে যে তেল কাট আর টপসটা আছে, অ্যাকচুয়ালি এই এই টপসটা দিয়ে আপনারা যে কোনো জেগেঞ্জের সাথেও পরতে পারবেন। হ্যাঁ, এটা এত সুন্দর করে ডিজাইন করা আছে, এটা জেগেঞ্জের সাথে জিন্সের সঙ্গেও কিন্তু খুব ভালো যাবে। সো নট অনলি মানে একটা দিক যে আপনারা এটা নিয়ে শুধু এটার সাথে পরতে হবে তা কিন্তু নয়। হ্যাঁ, আপনারা চাইলে এটাকে ডিফারেন্ট ওয়েতেও পরতে পারবেন। হ্যাঁ, এই যে স্লিভসটা, এটা হচ্ছে ফুল স্লিভস, সুন্দরভাবে কাজ করা আছে। সব গায়ের কালার যাদের যেমনই হোক না কেন এই কালারগুলো অ্যাকচুয়ালি সবাই পড়তে পারে। হ্যাঁ, এটা হচ্ছে তেলকাট টপসটা, খুবই ডিমান্ডিং। মিন্ট কালার, স্মোকি অ্যাশ, আনিয়ন পিঙ্ক, ল্যাভেন্ডার। হ্যাঁ, দোপাট্টার সাথে এই যে, হ্যাঁ দুটো স্টোনের টার্সেল আছে। সো এটার প্রাইস কত? 7000 না? আচ্ছা, এটার প্রাইসও 7000 টাকা করে। এরপর আমরা কালার খুলছি। এটা নিঃসন্দেহে আরও অনেক বেশি গর্জিয়াস হবে। একটু ক্যাটালগটা যদিও বোঝা যায় না, এই যে দেখুন ক্যাটালগটা, ওয়াও সুপার। এই হচ্ছে ক্যাটালগ। তো এখন আমরা মূল ড্রেসে যাই। এটার কালার
কি কালার বললে আপুরা বুঝবেন বলুন তো আপুরা? নুড কালার, এক্স্যাক্টলি নুড কালারের মধ্যে। মার্কেটে পেজে আমাদের সব শোরুম যাই বলুন না কেন, এসে কিন্তু সবাই যে কালারগুলো খোঁজ করে থাকেন, এই যে নুডের মধ্যে নিচের লেয়ারটা, মানে এবার সব ফ্রন্ট ব্যাক সেম কাজ আছে। হ্যাঁ সেম কাজই, কাজগুলো আপনার পুরো নিখুঁত কাজ আছে। হ্যাঁ যে কোনো ভাবে একটু ওয়াশ করা যাবে, নষ্ট হবে না, ওয়াশেবল নেটের উপর। আচ্ছা তো দারুণ সুবিধা, ওয়াশ করা গেলে তো আরও ভালো। আমরা তো ভয়ই পাই অনেক সময় যে ড্রেসগুলো রোদে দিতে হয় বা ড্রাই ওয়াশ করতে হয়, ওয়াশ করা যাবে নষ্ট হবে না। ম্যাচিং এই যে, এটাও কিন্তু সুন্দরভাবে কাটওয়ার্কিং করা, এই যে দেখুন এই যে কাটওয়ার্কিং করা, এই সাইডটা, এই সাইডটা হচ্ছে সুন্দর করে কাটওয়ার্কিং করা নিচের পার্টটা, এবং ওয়ান সাইড এক সাইডটা আমি তেল কাটটা আবারও বলছি এক সাইড একটু আগে ছিল, এর আগে যে ডিজাইনটা ছিল এটা পিছনে তেল ছিল আর কি, পিছনটা লেন্থটা বেশি ছিল, আচ্ছা ওঠানো ছিল, ওঠানো ছিল এক সাইড লং আসছে। হ্যাঁ একটু শর্ট আর এক সাইড একটু লং, আর ড্রেসগুলো ওভারঅল মানে খুব হ্যাভি, টপসটা তো অনেক হ্যাভি। টপসটা হচ্ছে যেটা বলবো যে টপসটায় আপনারা ডিফারেন্ট কোনো কিছু দিয়ে জেগেন্স বা জিন্স দিয়ে ট্রাই করতে পারেন, আবার ঘাগরাটাও ডিফারেন্ট টপস দিয়ে আপনারা ট্রাই করতে পারেন, লেহেঙ্গাটা। আর এত ভারীর সাথে, এত ভারী ড্রেসের সাথে ওড়না কী দিয়েছে একটু ওড়নাগুলো দেখে, ওড়নাগুলো মানে একদম সিম্পল করেছে। হ্যাঁ 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 ওনাটা জাস্ট হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ড্রেসের সাথে, আমি একটু বলি ইন্ডিয়ান ড্রেসের সাথে অ্যাকচুয়ালি এইসব ড্রেসের সাথে ওনা আসে না। হ্যাঁ তো আমাদের একটা রিকোয়েস্ট থাকে, আমরা বাঙালি আমরা সাইডে হলেও একটা ওনাটাকে ফেলে রাখি, এই যে ওনাটা প্লেনের মধ্যে জাস্ট হচ্ছে এইরকমভাবে কিছু অ্যাক্সেসরিজ থাকে যেগুলো আপনারা ওনায় সেট করে নেবেন, এই যে স্টোন দিয়ে পাল দিয়ে একটা মিরর বা টার্সেল করা থাকে যেটা আপনারা ওড়নায় সেট করে নেবেন, ঠিক আছে। আচ্ছা নাজমিন মুক্তা আপি ওড়না খুলে দেখা আপি, হ্যাঁ দেখিয়েছি আপি ওড়নাগুলো, মানে আমাদের রিকোয়েস্টে ওড়নাগুলো আমরা বারবার বলেছি ওড়না ছাড়া আমরা আমাদের ড্রেস আসলে আমরা নিব না, কারণ হচ্ছে সবাই আমরা চাই ড্রেস যাই হোক না কেন ওড়না বা দুপাটা সাইডে হলেও যেন ঝুলিয়ে রাখতে আমাদের কাছে ভালো লাগে। এটার মধ্যে নুড কালারের মধ্যে সাইজ আছে তাই, আচ্ছা এটার মধ্যে সাইজ, ওকে নুড আছে, এবার মেরুনে যাব, এবার একটু ডার্ক কালার, এটা তো ডিফারেন্ট না, তবে ওনা এক একটার ওনা এক এক রকম, আমি সবগুলো একটু দেখিয়ে দেব কোনটার সাথে কোন ধরনের ওনা। এটা একটু ডিফারেন্ট, একটা কালচে মেরুন, ডার্ক মেরুন, আমি তো রেড মেরুন দেখিয়েছি এই পর্যন্ত আগের লাইভগুলোতে, এবার যেটি দেখাবো এটা একদম ডার্ক একটা মেরুন কালার, এই যে ওয়াও এটা কার কার চাই, কালারটা খুব সুন্দর, একদম ডার্ক একটা মেরুন কালার, রেড লাগতে পারে অনেকের ফোনে, যেমন আমি দুটো ফোন দিয়ে কাজ করছি, এক ফোন একটু ডার্ক লাগছে আর এক ফোন একটু লাইট লাগছে। সো এটা হচ্ছে লোয়ার পার্টটা আউট, আর নিচের পার্টটা সুন্দরভাবে ট্রায়াঙ্গেলের মতো করে নিচের একটা শেপ আছে, যেটা কাট জরি ওয়ার্ক, এটা কপার গোল্ডেন কালার, এবং ভেতরে কি স্টোন আছে? না ভেতরে কোনো স্টোন নেই, বাট সুতার কাজটাই হচ্ছে এত সুন্দর গ্লিটার সুতা যে দেখলে মনে হয় যে হ্যাঁ স্টোন সেট করা, স্টোন থাকলে ড্রেসগুলো ভারী হয়ে যায়। হ্যাঁ এগুলো কিন্তু স্টোনের কাজ দিচ্ছে, ফ্রন্ট ব্যাক দুপাশেই কিন্তু সুন্দর করে ওয়ার্ক করা, ও মাই গড মাশাল্লাহ, এটার যে টপসটা হ্যাভি একটা টপস, সবই তো সুন্দর, লাইট কালার আমার ডার্ক কালার ভালো লাগে বলে আমি বলি, স্টোনের মধ্যে হবে কি? হ্যাঁ আপনি স্টোনের মধ্যেও হবে, এই যে দেখুন স্টকে আছে, আমি এক এক করে সব খুলছি, এই হচ্ছে গিয়ে টপসটা তেল কাট, ওয়ান সাইডের লং ওয়ান সাইডের শর্ট, ঠিক আছে। এই হচ্ছে এগুলো কি বাইরে ডিসপ্লে করা আছে? আচ্ছা এটা ডিসপ্লে নাই, এটা একটু টপসটা উপর থেকে মেলে ধরো, এই যে দেখুন সুপার,
একটু সেলিং গ্রুপগুলোতে কি শেয়ার করে দেওয়া যায়? আপনি আমাদের ছোট্ট পেজ, তার উপর নিউ পেজ, আপনাদের ছোট্ট ছোট্ট শেয়ারের মাধ্যমে গ্রুপগুলোতে হয়তো আমাদের প্রোডাক্টগুলো পৌঁছে যাবে। আমি চাই যারা আছেন, আমার এখন অ্যাকচুয়ালি শেয়ারের অপশনটা একটু বন্ধ, শত্রু তো অভাব নেই, উঠতে গেলে বা অনেকে আছে যে দমিয়ে রাখার অনেক চেষ্টা করে। সো ফ্রন্ট ব্যাক মানে সেম কাজ না? এই যে ফ্রন্ট ব্যাক একই কাজ। এটা প্রাইস বলো, সেম প্রাইস। এটা আমাদের শোরুমে গেলে কি প্রাইস বার্গেনিং করা যাবে? আচ্ছা আপনি নাফি নাজিফা নাওয়ার ফাইজা, আপনি ফাইজা আপনি আমাদের শোরুম প্রাইস অনলাইন প্রাইস একটু পার্থক্য, এর কারণ হচ্ছে আমাদের পেজ প্রমোটিংয়ের জন্য আমরা অনলাইনে যে প্রোডাক্টগুলো দিই শোরুম থেকে প্রাইসের পার্থক্যটা অনেক বেশি হয়। শোরুমে এটা সেল প্রাইস কত? এটা শোরুমে আমাদের প্রাইস আছে 9000 সেল আছে। 9000 সেল প্রাইস, আর অনলাইন প্রাইস হচ্ছে কত? মাত্র 7000। মারবে তো বাঙালি আমাকে। আচ্ছা মাত্র 7000। এখন আপনি যদি ইউটিউব দেখে অথবা লাইভ দেখে আসেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যে প্রাইসটা এখন বলা হচ্ছে ওই প্রাইসটা দেওয়া হবে। তবে বলতে হবে যে আমি ভিডিও বা আপনাদের পেজ থেকে আসছি, হ্যাঁ এটা বলতে হবে, তাহলে আপনাদেরকে সেম প্রাইসই দেওয়া হবে। সো প্রাইস বলেন সিনথি রওনক, আমি বলে দিয়েছি ফাইজা আপু বলে দিয়েছি যে শোরুম সরি পেজ পেজ নেম মেনশন করতে হবে। 18 জন ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ। কেউ কি শেয়ার করেছেন কি না জানি না, ওইটা কি সেম? হ্যাঁ সেম সেম। আচ্ছা লেন্থ সবগুলোরই একই হবে, লম্বা? হ্যাঁ ফ্রি সাইজ সাইজ। আর বডি সাইজ হচ্ছে আপনারা মেনশন করবেন, মেনশন করে দিবেন, আমরা অল্টার করেও আপনাদেরকে দিয়ে দিতে পারবো। তাছাড়া আমাদের কাছে অ্যাভেলেবেল সাইজ কি আছে? স্লিভসটা দেখানো হয়নি, এটা কিন্তু খুবই সুন্দর স্লিভসটা, এটা খুবই সুন্দর, সবগুলো খুবই সুন্দর। স্লিভসটা দেখাও, এই যে ফুল স্লিভস, চুড়ি পরতে হবে না, অর্নামেন্টস পরতে হবে না, অনলি একটা বড় ঝাঁকানাকা একটা রিং পরবেন, ইয়াররিং, দ্যাটস ইট, আর কিচ্ছু দরকার নাই। এই সমস্ত ড্রেসের সঙ্গে আর কি জুয়েলারি প্রয়োজন হয় বলুন তো? পেজের থেকে কি শোরুমের প্রাইস বেশি? হ্যাঁ আপনি শোরুমের সেল প্রাইসটা বেশি, পেজটা হচ্ছে কি পেজ প্রমোটিংয়ের জন্য, মানে এটা হচ্ছে পেজ প্রমোটিংয়ের জন্য আমরা প্রাইসটা একদমই মানে কি বলবো যেটাকে প্রফিট আসলে বলা যায় না, কস্টিংটা রেখে আমরা পেজে প্রোডাক্টগুলো দিয়ে থাকি শুধু ঢাকার বাইরে দেওয়ার জন্য। আর আগেরগুলো কি সেম প্রাইস? আগেরগুলো যে দেখিয়েছিলাম ওগুলো কত ছিল? 7000 ওগুলো ছিল 7000 করে, এইগুলো 7000 করে, আরও কিছু কমেরও আছে কিছু বেশিও আছে। তো সঙ্গে থাকুন, দেখিয়ে দিচ্ছি পরে ভিডিওতে। সবার জন্য শুভকামনা, খোদা হাফেজ।